এই বাপ দুজনে কি দুষ্টুমি শুরু করেছে দেখো। নিজে ভিডিও করে নিজে ভয়েস দিয়েছে শুনে তোমরা। মালুটি পাচ্ছে এখন তোরের পুচু কেটে কাটছি। সূর্যদেব ওঠার আগের মুহূর্তটা দেখো কি সুন্দর লাগছে, সারা আকাশ লাল হয়ে গেছে, সুন্দর লাগছে প্রাকৃতিক দৃশ্যটা, মানে যেটা ভাষায় প্রকাশ করা যায় না, ভাষায় বলা মানে সেখানটা কোনো কিছু না, ভাষার এখানে কোনো কথাই চলবে না। হ্যাঁ, ভীষণ ভীষণ এই তার গাছের বাড়িতে সূর্যদেব সবে আস্তে 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 উঠছে এখন, সেই সুন্দর লাগছে না বন্ধুরা? দেখো কি সুন্দর লাগছে পরিবেশটা, ভীষণ ভালো লাগছে। আমি ওপরে ছাদে দাঁড়িয়ে, আমাদের তো ছাদ তো ছোট্ট একটুখানি ছাদ, সেই উপরে দাঁড়িয়ে যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আমার এই গাছে নতুন ফুল ফুটেছে, এই গাছটা মরেই গেছিলো ভেবেছিলাম, কিন্তু দেখি আবার আস্তে আস্তে গোড়া থেকে গাছ বেরিয়ে দু চারটি করে ফুলও ফুটেছে। গাঁদা ফুল তো ফোটা শুরু করেছে আস্তে আস্তে, এখন গাঁদার সিজন চলে। এই আমার একটা উচ্ছে গাছ হয়েছে, এ এক দারুণ উপকারী জিনিস, পাতা ফল না হোক পাতাও ছিঁড়ে খাওয়া যাবে। আর এই যে সারা মাঠ পাকা ধানে ভর্তি, সেই সুন্দর লাগছে দেখো। মাঠ ওপর থেকে যদিও তোলা, এই এটা এই যে আমার মানি প্ল্যান্টের গাছ পেছনে হয়েছে আর কি, আমি ওপর থেকে নেমে আসলাম এখানে মাঠে, পাশের মাঠে একটা চাষি মাঠ মানে কি গরু দিয়ে চাষ করছে, তোমাদের সঙ্গে দেখাবো, একটু শেয়ার করব, গল্প করব। তোমার নেমে আস্তে আস্তে দেখি সে মাঝি ফুট, সরি মাঝি বলি, চাষি যে লাঙল চষছিল সে কখন ফুট করে কোন দিক দিয়ে বেরিয়ে চলে গেছে, সুন্দর লাগছিল দেখতে, দেখতে পেলাম না কোন দিকে চলে গেল। যাক ওসব কথা, এবার চলে আসলাম, নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে নিই, নইলে কেমন এলোমেলো, নিজে পরিষ্কার থাকলে মনটাও ভালো লাগে না। সকালবেলা চুল টুলগুলো আঁচড়ে নিই, মেয়ে এখনও ওঠেনি, উঠবে উঠবে বলছে, খুসখুস আওয়াজ পাচ্ছি, উঠে পড়বে নিশ্চয়ই, কারণ ছেলে স্কুলে যাবে, মানে আমার নাতি তো যে স্কুলে যাবে, উঠে পড়বে ওকে, আর এখন আগের মতো ডাকতে হয় না, ও একা একা উঠে পড়ে, উঠে নিজের কাজ নিজে শুরু করে, আস্তে আস্তে করার চেষ্টা করে। ওর দিক থেকে ও 100 দেয়, কিন্তু ওর সবশেষে দেখা যায় 0 হয়ে যায়, চেষ্টা করে ও হয়তো করতে চায় 1 হয়ে যায় আর 1। যেমন সকালে সুজি করবে বলছিল, কালকের সকালের কথা এটা বলছি, সুজি করবে বলে সুজি নামালো, ও আগের মতো আর মানে কি হাতে, ওর তো সারা শরীরে, বিশেষ করে মানে ওর শরীরে কোনো, আমাদের যে একটা স্বাভাবিক জোর আছে ওর শরীরে, সেই স্বাভাবিক জোরটা নেই। আমরা জানি সকালবেলা মুরগি ডেকে, মোরগ না মুরগি ডাকে, ডাকলে মানুষের ঘুম ভাঙে। আর আমাদের বাড়িতে একজন আছে, বাপরে বাপ, তোমরা যদি এসে শোনো, সে পাড়ার লোকরা জানলা দিয়ে যায় আর উঁকি মারে, কী রে বাবা এদের বাড়িতে এত, এমন জোর সে নাক ডাকে, আশেপাশে 10 গ্রামের 5 জন দৌড়ে আসে, কী হলো রে বাবা, কী হলো রে বাবা, যেন বিনা মেঘে বজ্রপাতের মতো অবস্থা। সে নাক ডাকা শুরু করলে আর বন্ধ করে না। যাক একটু মজা করে নিলাম তোমাদের সঙ্গে। এবার ড্রামে জল নিই, জলটা ঢেলে নিই, জল ঢালতে জল উপর করে, কালকে রাত্রে মেয়ে ওই যে নাতি নাতনির জন্য ম্যাগি করেছিল, ম্যাগির জল উঠলে গোটা গ্যাসটা একদম ইয়ে হয়ে গেছে। রাত্রিবেলা আর মেয়ে পরিষ্কার করতে চাইছিলাম, মানে থাক করতে হবে না, এখন আর ভালো লাগছে না, এই যে এখন সেটাকে পরিষ্কার করবো, গ্যাস ট্যাসগুলো মুছে এমনিতেই স্ল্যাব এঁটে মুছতে হবে।
গ্যাসের এটিগুলো সাইড দিকে একদম ছড়িয়ে ইয়ে হয়ে আছে, ওগুলোকে পরিষ্কার করব। পরিষ্কার করে তারপর আস্তে আস্তে সমস্ত কিছু, আজকের মেয়ে বললো ওদের ফেনা ভাত খাওয়াবে। আর রাত্রিবেলা না একটা ধেড়েই দূর এসেছিল, ওই যে কৌটোগুলো দেখলে না, ওই কৌটোগুলো কাটার জন্য মেয়ের হঠাৎ রাত্রিবেলা আওয়াজ পেতে আমার প্রত্যেকটা কৌটোর ওপরের ঢাকনাগুলো সব ফুটো করে দেয়। শুধু এই প্লাস্টিকের কৌটো বলে নয়, বিশ্বাস করবো না, সিলভারের। আমার বাংলাদেশে আমার শাশুড়ি একটা হাঁড়ি পাঠিয়েছিল আর কি, তখন আমরা থাকতাম ওই দক্ষিণ চব্বিশ পরগনা। ওই হাঁড়িটা এখনও যদিও আমার কাছে আছে, তোমাদেরকে কোনো দিন একদিন বের করলে দেখাবো, হাঁড়ির এটা ফুটো করে দিয়েছে। ও হাসছে গান গান, দূরে দাঁতে মনে হয়েছে লোহার হাতুড়িটা তুড়ি আছে নাকি কি জানি, পুরো একটা মানে ধেড়ে ইঁদুর যেগুলোকে বলে ওই ইঁদুর ঢোকার মতো একটা ফুটো করে দিয়েছে। আমার লাল লাল বড় বড় ড্রামগুলো সেও ফুটো, মানে বিশ্বাস করুন আমার কত সুন্দর। আমি সেই কলকাতা থেকে কৌটোগুলো টেনে টেনে নিয়ে আসতাম ওখানটা ওই শিয়ালদার দেখবে সাইড দিয়ে, শিয়ালদা ধর্মতলার ইতে সেই রাস্তার ফুটপাতে বসে বসে যে বিক্রি করে এটিগুলো ওখান থেকে টেনে নিয়ে এসেছি। আমার মেজদি কতগুলো কিনে দিয়েছিল একটা মল থেকে, কৌটো টৌটো বেশ কি সুন্দর মিল্টনের ঘোষ, প্রত্যেকটা কৌটোর উপরে ঢাকনা ফুটো, সাইডগুলো ঠিক আছে, ওপরে ঢাকনা যদি নষ্ট হয়ে যায় সে কৌটো আর রেখে কোনটাতে ইয়ে করে আমি ফুল গাছ লাগিয়েছি কোনটাতে। আমি বেশিরভাগ কৌটো যেগুলো আমার এমনকি বালতি পর্যন্ত যদি ফেটে যায় ভেঙে যায় ওগুলোকে আমি ইয়ে করি না, ফেলি না, ফুটো টুটো করে গাছ যে গাছ পারি যে যেরকম যেটা বুঝি সেরকম সেটাতে সেই রকম গাছ লাগাই আর কি। যাক অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি, হ্যাঁ, যে এবার ইয়ে করে বেসিন টেসিনগুলো ধুয়ে নিই, মেয়ে মুখে পড়েছে, ওরও হাত মুখ ধোয়া হয়ে গেছে, ও বলছে মা তাড়াতাড়ি এটা করো গ্যাসের এটা মুছে দিলে একটু চা খাবে, চা খাবে। আমাকে বলছে বাচ্চারা ফেনা ভাত খাবে বলছে, এবং মেয়েও বললো বলে মা একটু বসাও, আমিও একটু সকালে অনেকদিন সকালে ভাত খাই না, আমিও সকালে একটু ভাত খাবো, একটু বেশি করে চাল টাল মেপে রেখে দিয়ে গেছে। আমি ঠিক আছে আমি এগুলো ধুয়ে নিই তারপর আমি বসিয়ে দিচ্ছি। এগুলো ধুইতে টুইতে এই তো শীতের সময় তো সকালবেলা, ওই জন্য রাত্রে করে রাখাই সব থেকে ভালো। কিন্তু ওই যে রাত্রে মাঝে মাঝে শরীর তো আর মেশিন নয় যে চালাতে থাকলেই চলবে, মাঝে মাঝে ইচ্ছে করে না দূর না আজকের আর ভালো লাগছে না, আজকের কালকেরও ঠিক মেয়ে করতে চাইছিলো। আমার তো আবার একটা হ্যাবিট আছে, কারোর কাজ পছন্দ হয় না, সে নিজে দেখছি ওদের থেকে আরও বেশি নোংরা করে, যদিও নোংরা করি না আমি, আমার দিক থেকে একদম সবসময় ইয়ে করি যে আমার যতটুকুই আছে সেটাকে যেন পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি, নাই বা দামি আসবাবপত্র নাই বা দামি হয়তো ইয়ে, কিন্তু চেষ্টা করি যেগুলো থাকে আমার সেগুলো আমি সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। তবে এখন আমার বাড়িতে দুটো দস্যু নাতি নাতনি হওয়ার জন্য আমি ঠিক মতো ইয়ে করি, তাই নাহলে আমার ঘর দরজা সবসময় আমি টিপটপ করে রাখতাম। এখন বয়সও হয়েছে, তারপরে ওই দুটো যতদিন না একটু বুঝতে পারছে ততদিন আর মানে গুছিয়ে মনের মতো গুছিয়ে রাখতে পারছি না আর কি। যাক ওদের মাঝে মাঝে ওদেরকে খুব বকিও, কখনো কখনো চর থাপ্পড়ও কষিয়ে দিই, মেয়েকেও বকি। এখন রাগ তারপর পড়ে মানে রাগটা কমে গেলে নিজের কষ্ট হয় আর কি, তো ওদের তো দোষ না, বাচ্চা মানে একটু দুষ্টুমি করবে করবে, যাক সেসব কথা ইয়ে হয়ে যাক। এখন মেয়েকে ডাকছি ওষুধ খাওয়ার জন্য, মেয়ে বলছে আসছি আসছি, যে কোথায় ঢুকেছে কি করছে কি জানি। আমি আমি যেরকম গাছ লাগানোর চেষ্টা করি তো আমার মেয়েও ট্রাই মারে, কিন্তু বাবু আর পারে না, করবে আর ও বারবার দেখবে মা এসো তো দেখবে এসো তো দেখবে এসো তো, কিন্তু আর তো করতে তো পারে না। ও মনে হয় সেই যে একটা কাজ হবে আর কি বাড়িতে, সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। সেই গাছগুলো আমি তুলবো বলে মাটি টাটি ইয়ে করে রেখেছি, ওকে দুটো বলেছিলাম ওই ধনে তারপর ওই কী বলে লাফা শাক বিভিন্ন ধরনের শাক টাক ছোটো ছোটো গামলি টামলিতে এ করবো বলে আমি মাটি টাটি তুলে রেখেছি। ও তখন বলল মা থাক ওই যে মাটি টাটি যখন এ করা হবে তখন তুমি গোবর এটে মিশিয়ে, আমার মেয়ে এখন গোবরে হাত দেয় শক্ত গোবর, যদি ওই একদম ইয়ে গোবরে নিজেরও হাত দিতে কেমন যেন ইয়ে লাগে, আমি শক্ত গোবর দিকেই নিয়ে আসি, ওই ইয়ে গোবর আমার তুলতে খুব আমারও কেন গা হাত ঘিন ঘিন করে। মেয়ে এই যে চলে এসছে না, ওকে আগে ওষুধটা দিয়ে দিই, ওষুধ মানে কি ওষুধের কথা আমাকে মনে করি, ও আমাকে আমি যদি বলি বাবু তুমি ওষুধ খান তুমি আমাকে মনে করিয়ে দাও নি, তো আর মনেও রাখতে পারে না, তো
যার জন্য সকালবেলা খালি পেটে যেসব ওষুধগুলো আছে, বাবু ওষুধ খাও ওই যে ওষুধটা নিয়ে এসে দিয়েছে, ওই যে ওষুধটা ওকে বের করে দিই, ও বের করে ছোটো ছোটো ওষুধ তো এর আবার হাফ খেতে হবে, ও আবার ইয়ে করতে পারেন বের করতে পারে না, আমি বের করে দিলাম ওই ওষুধ টষুধ খাক ওষুধটা। তোমার সঙ্গে একদম কোনো কিছু শেয়ার করতে পারিনি, এই যে বেরিয়ে পড়েছি আমি আমার এতে নাতিকে রেখে দিই, নাতি খুব কান্নাকাটি করছে, নাতনিকে নিয়ে আমি এগোচ্ছি সামনের দিকে, নাতিকে দেখি জামাই নিয়ে বাইকে মানে স্কুটিতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর কি, ও ওই যে দূরে দেখো আসছে টুকুর টুকুর করে, আমি নাতিকে নাতনিকে কোলে নিয়ে একদম ঊর্ধ্ব নিঃশ্বাসে রাস্তার দিকে দৌড়েছি, মেয়ে ওই যে গেটের সামনে দাঁড়িয়ে আছে, মেয়েই ভিডিও করেছে যদিও এটা, আমি তখন একদম ঊর্ধ্ব নিঃশ্বাসে পোগার পার, তারপর নাতিকে জামাই আর এ নিয়ে ঘুরে বেড়াক, আমি একদম হাঁটা দিলাম চোপড়া ব্লকের দিকে। ছেলেও যাওয়ার জন্য কি কান্না, ছেলেকে বর গাড়িতে করে নিয়ে ঘোরাচ্ছে, শোনা বাবা শুভ সন্ধ্যে বন্ধুরা, আবার চলে আসলাম তোমাদের সঙ্গে, সামনে বসে কিছু মানে কি সামনে চলে আসলাম তোমাদের সামনে কিছু কথা বলার জন্য, আস এসেছি বেশিক্ষণ হয়নি, অফিসে আজকে খুব দেরি করেছে, আস্তে আস্তে প্রায় 4:45 মতো বাজে, 4:45 মানে এখন সন্ধে হয়ে গেছে, আর সেই সকালবেলা বাসি কালকে রাত্রে রুটি টুটি ছিল সেই খেয়ে গেছি, ভাত আর খাইনি, মানে কি এত জল বসে সারাক্ষণ মনে হয় কি পেট ভর্তি, আর বাড়িতে ঢুকে জেনে গাড়িতে আসতে আসতেই এত খিদে পেয়েছে যে না থাকা যাচ্ছে না, ঢুকেই আজকে চারদিকে ঝাঁট ঝুট দিয়ে এটে করে আমি বাবা আগে দুটো ফটাফট খাই, মেয়ে সন্ধ্যে দিতে যাবে, খেয়ে টেয়ে তারপর নাতনিকে সঙ্গে নিয়ে গেছিলাম আজকের, তারপর ওখানে গিয়ে কোনো দুষ্টুমি করেনি, যেই বাড়িতে পা দিয়েছে শুরু হয়ে গেছে ওর দুষ্টুমি, আমার দুই চোখ যেন একদম জুড়ে আসছে সারাক্ষণ, মানে কি একটুখানি এখন তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, না তাকিয়ে থাকি বাবা, যাক অনেক ইয়ে করলাম আজকের আর মানে কি তোমাদের সঙ্গে বেশি কথা বলবো না, নিজের শরীরও আর টানছে না, মানে মন চাইছে কিন্তু শরীর আর টানছে না, সে ভীষণ ক্লান্তি লাগছে, মানে দু চোখ একটু ঘুমিয়ে নিলে আধ ঘন্টা এক ঘন্টা একদম ফ্রেশ হয়ে যাব, তাই আজকের মতো রাখি, টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, কালকের আবার নতুনভাবে নতুন দিনে তোমাদের সঙ্গে দেখা হবে, বাই, গুড নাইট। Ah